কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আসলে ডাক্তারবাবু, আমার বাবা আমাদের সঙ্গে থাকেন না। কিন্তু তোমার যা বয়স, তাতে এত বড় দায়িত্ব। আসলে ডাক্তারবাবু, আমার বাড়িতে দায়িত্ব নেওয়ার মতো আর কেউ নেই। এই অপারেশনের জন্য আমি জানি না এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব, কিন্তু কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার দিদানকে যেভাবেই হোক আমি সুস্থ করে তুলবই। তোমার মা কি সবটা জানেন? না ডাক্তারবাবু, উনি শুধু জানেন যে দিদান ভালো হয়ে যাবে। আসলে মা যদি জানতে পারে না যে দিদানের কন্ডিশনটা এতটা সিরিয়াস, মাকে আমি আর সামলাতে পারবো না। আমি মোটেও বসে নেই ডাক্তারবাবু। আসলে এখানে যদি আমি একটা চাকরি পেতাম না, তাহলে হয়তো আমি একটা লোনের ব্যবস্থা করলেও করতে পারতাম, কিন্তু আমি তো কলকাতায় আসার পর কলেজে ভর্তি হওয়ার সুযোগটাই পেলাম না। চাকরিটা কোথা থেকে পাই বলুন তো? বুঝতে পারছি। তবে ডাক্তারবাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করবই, শুধু আপনি আমাকে একটু সময় দিন। দেখো, আমার হাতে থাকলে আমি তোমাকে সময় তো নিশ্চয়ই দিতাম, কিন্তু কিন্তু সবটা তো আর আমার হাতে থাকে না, অনেক কিছুই উপরওয়ালার হাতেও তো থাকে। ঠিক বলেছেন, তাই তো আমিও কাল উপরওয়ালার কাছেই প্রার্থনা করব, শুধু মার জন্য নয়, দিদানের জন্য। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমি আজ আসিনি, আমি দেখছি কি করা যেতে পারে। Excuse me. Yes. আমি কি আপনার পরিচয় জানতে পারি? আপনার সাথে আমার কিছু কথা আছে ডক্টর, বাট ইট শুড বি বিটুইন ইউ অ্যান্ড মি। জানো তো মা, ওই ভক্ত যখন শিব ঠাকুরের মাথায় জল ঢাললো, অমনিতে নাকি তার ছেলে সুস্থ হয়ে গেল। সবই বাবা ওই ভোলানাথের কৃপায়। আচ্ছা মা, আমরাও যদি ভালো মতো প্রার্থনা করি, তাহলে দিদানও তো সুস্থ হয়ে যাবে, বলো? সবই তো বুঝলাম আখিব, মন্দিরটা তো বড্ড দূর, যাওয়ার সময় না হয় অটো পাবো, কিন্তু ফেরার সময় যদি কিছু না পাই। মা তুমি না এই নিয়ে একদম চিন্তা করো না, আমি শোভা মাসির থেকে অনেকক্ষণ আগেই জেনে নিয়েছি। শোভা মাসি আমাকে বলেছে যে শিবরাত্রির দিন ওখানে নাকি সারা রাত অটো পাওয়া যায়। আচ্ছা মা, তুমি আমার কথাটা তো শোনো, ওই যে যে গল্পটা। আখি, বাকি গল্প আমি পরে শুনবো, তুই এখন যা তো রানিমার ট্রাঙ্কে পুজোর বাসনপত্র আছে, ওগুলো নিয়ে আয়, এখনই মেজে রাখি, নাহলে কালকে সকালে আর সময় হবে না, যা। আচ্ছা সে নয় আনতে গেলাম, কিন্তু চাবিটা কোথায়? শোকেসে আছে, যা। আচ্ছা মা আমি নিয়ে আসি, কিন্তু তুমি আমার এখন তো গল্পগুলো শুনে, তুমি খেতে বসে আমার গল্পগুলো শুনবে তো? সব শুনবো,
হয়েছে, ঠিক আছে যাও। তারপর ভৈরব মন্দির থেকে বাবা ভোলানাথের বিগ্রহ চুরি করে চোরেরা পালাতে লাগল। বাবার যে মায়া খেলা, অত সহজে কি বিগ্রহ চুরি করে পালানো যায়? তারপর কি হলো? সেই বিগ্রহ চুরি করে নিয়ে যাবার সময় চোরের দল হুমড়ি খেয়ে পড়ল। ব্যাস এই পড়া, বিগ্রহকে তারা কিছুতেই মাটি থেকে তুলতে পারল না। বিগ্রহ এত ভারী হয়ে গেছে যে পালোয়ানরা তা কিছুতেই তুলতে পারল না। তারপর সেই অঞ্চলের জমিদার ওখানে একটা মন্দির বানিয়ে দিলেন, যার নাম রাখলেন ভৈরব মন্দির। লুকিয়ে লুকিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা না শুনে সামনে আসলেই তো হয় বাপু। এখানে তো গানের স্বরলিপি লেখা আছে। ও মা গো, মা কি হলো তোমার? মা খুজালা করছে না মা, আমার কিচ্ছু হয়নি, আমি তোকে বললাম তো তুই আমাকে ছাড়, তুই যা ট্রাম থেকে জিনিসগুলো নিয়ে যা, আমি সব করছি। তুমি এখন এখান থেকে যাও তো দেখি, তুমি গিয়ে আগে হাতে ওষুধটা লাগাও, আমি এদিকে যা করে করছি। তুমি আরে বাবা আখি, আমি কিছু জানি না, তুমি যাও। বাহ দেখো কাণ্ড, মেয়েটা সব কিছু ছড়িয়ে। তুমি আবার এখানে কি করছো? হ্যাঁ গুরুজি, আপনি যদি নক্ষত্র স্যারকে দেখতেন তাহলে আপনার খুব কষ্ট হতো। ওনাকে দেখে মনে হয় একজন হেরে যাওয়া, একজন ভেঙে পড়া মানুষ।
বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। আর গুরুজি, আপনাকে একটা কথা তো বলাই হয়নি, রাগিনী আমাকে যে ওদের ট্যালেন্ট হান্টের কথা বলছিল, ওটা তো ইনভেস্টমেন্ট করার কথা, সেটা কি নক্ষত্র স্যার কোনোভাবে জানতে পেরেছেন? না, তার কারণ উনি নিজে থেকে এসেই আমাকে জিজ্ঞেস করছিলেন। ইনফ্যাক্ট আমাকে বলছিলেন যে আমি যেন এটাতে ইনভেস্টমেন্ট না করি। ওনার কি কোনোভাবে কোনোরকম সন্দেহ হয়েছে? আর এদিকে রাগিনী আর ঋষিকা ম্যাডাম ওই ট্যালেন্ট হান্টে ইনভেস্টমেন্ট নিয়ে বেশ কিছুদিন ধরে তর্ক ঝগড়া করে চলেছে। আমার কিন্তু বিষয়টা ঠিক লাগছে না, বিষয়টা ভীষণ সন্দেহজনক। তুমি এক কাজ করো, ইনভেস্টটা করে দাও। ইনভেস্টমেন্ট করে দেব? এটা আপনি বলছেন গুরুজি? বলছি, কারণ টাকাটা খুব বেশি নয়, কিন্তু তার বদলে তুমি যে আস্থা অর্জন করবে সেটা অনেক বেশি। আমাদের উদ্দেশ্য সাধনের জন্য সেটা খুব দরকার। গুরুজি, আপনি একদম ঠিক কথা বলেছেন। অহনা ম্যাডামের ছবির জন্য আমাকে আরো একবার গান ঘর খুলতে হবে, খুব তাড়াতাড়ি। আচ্ছা মা, তোমার কিসে এত অন্যমনস্কতা বলো তো? সারাক্ষণ কি এত ভাবো তুমি? সত্যি কি আগে কিছু দেখেনি, নাকি দেখেও চুপ করে আছে? তোমাকে কিন্তু আর রান্নাঘরে যেতে হবে না, আমি হাসপাতালে যাওয়ার আগে সব রান্না করে দিয়ে যাব। আর যদি কিছু বাকিও থাকে সেটা আমি এসে করে নেব, তুমি কিন্তু আর একদম ওদিকে যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। আমাকে তো বকছিস কেন বলতো তুই? না, আমি বকবো না। আমি তো ঠিক করেছি, যখন দিদান ফিরবে আমি দিদানকে দিয়েও তোমাকে বকা খাওয়াবো। তুমি একদম কিন্তু ওদিকে যাবে না। আরে কিন্তু রান্নাটা তো ওখানে কি বললাম আমি তোমাকে, শুনলে না? তুমি একদম ওদিকে যাবে না। তুমি এখানে এখানে তুমি চুপটি করে বসবে, বসো এখানে, আর এসব কিছু আমি গুছিয়ে না। মানে তুই দেখ না, তুই সবকিছু ছড়িয়ে ছিটি রেখেছিস, আমি করছি, তুই জানা রান্নাটা সামলা, যা। মা মা, বলছিলাম জানো তো, এখানে না দিদানের ট্রাঙ্কে অনেক পুরনো জিনিস আছে, এই দেখো না এই। আরে কি হয়েছে? তোকে বললাম না ওদিকে রান্নাটা পুড়ে যাচ্ছে। আমি যাচ্ছি মা, দেখো না, যেতে বলেছি কিন্তু, যা। আচ্ছা যাচ্ছি। আমি তো তোমায় সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে বলেছিলাম রানীমা, কিসের আশায় তুমি এগুলো এইভাবে আগলে রেখেছো বলতে পারো? যারা একবার যায় তারা কি আর ফিরে আসে? আসে না। চাবিটা লুকিয়ে রাখতে হবে। আজ আবার কত বছর বাদে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। আচ্ছা রাধিকা, এই একটা জিনিস না আমার মাথায় কিছুতেই ঢোকে না জানো তো, এই যে সামান্য একটু পুণ্য অর্জন করার জন্য এই যে এত ঝামেলি, মানে দেখো এই এত ভিড় ভাট্টা, ঠেলা ঠিলি, ধাক্কা ধাক্কি, তার মধ্যে যাওয়া, খামুকা এসবের দরকার কি বলতো? হ্যাঁ, তোমার সামনেই তো রয়েছি, তোমার ঘরে রয়েছি, তোমার সাক্ষাৎ জ্যান্ত শিব। তুমি এখনো এইভাবে হাসতে পারো রাধিকা, তুমি তো খুব ভালো করেই জানো আমি কোনো শিব ঠাকুর নই, এমনকি শিব ঠাকুরের চেলা নন্দী বা ভৃঙ্গি, হ্যাঁ তারা হয়তো নেশা ভাঙ করে, কিন্তু তারা আমার মতো
নেশার ঘোরে নিজের সন্তান সম্ভবা স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমি কি করে পারো রাধিকা? একটা শয়তান, একটা খুনি, ভালো মানুষের মুখোশ পরে রয়েছে যে লোকটা, তার সঙ্গে দিনের পর দিন এক ছাদের তলায় কি করে? যে লোকটা তোমার পেটের সন্তানকে নিজের হাতে খুন করেছে, খুন করে ভদ্র সমাজে ভালো মানুষের একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, তার একটি সামান্য ছেদো কিছু লেম জোক তাতে এভাবে হাসতে কি করে পারো? কি করে? তোমার একবারও মনে হয় না যে এই লোকটার এই ভালো মানুষের মুখোশটাকে এক টানে ছিঁড়ে ফেলে দিই, তাকে এক্সপোজ করে দিই সবার সামনে, মনে হয় না? কথা দিয়েছিলে তুমি, কথা দিয়েছিলে এসব কথা তুমি আর কখনো তুলবে না, তুমি বলেছিলে তো, বলো তো। সেই জন্য কথাগুলো তুলি না রাধিকা। কিন্তু কথাগুলো না তুললে কি সেগুলো মিথ্যে হয়ে যাবে? কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আমি আমি তো করতে পারি না। সবাইকে কি সবকিছু জানতেই হবে, সবকিছু মনে রাখতে হবে, এমন কথা কোথায় লেখা আছে বলো? কিন্তু তোমার ওই দুটো চোখের দিকে তাকালে আমার কষ্টটা যে পেরিয়ে আসে রাধিকা। আমি তো জানি অত অত্যাচার সহ্য করেও তুমি কিন্তু কাউকে বলনি যে সেদিন তুমি নিজে থেকে পা স্লিপ করে পড়ে যাওনি, বরং তোমার তোমার এই মাতাল স্বামী মদের নেশায় তোমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কেন বললো? তোমার রাগিনী তো আছে, ওকে আঁকড়ে ধরে তুমি বাবা না হওয়ার কষ্টটা ভুলে থাকতে চাও তো? হ্যাঁ, রাগিনী আছে, কিন্তু তুমি তুমি কিভাবে সবকিছু ভুলে থাকতে পারো রাধিকা? বলো, বাবা বলতো যা হারিয়ে গেছে সেটার কথা না ভেবে যা পেয়েছ সেটার কথা মনে রাখো, তাহলে দেখবে হারিয়ে যাওয়ার কষ্টটা অনেক কমে গেছে আর বাবার আনন্দটা অনেক গুণ বেড়ে গেছে। বললো আমি সন্তান হারিয়েছি, মা হওয়ার স্বপ্নটা চিরকালের মতো হারিয়েছি, কিন্তু আমি তো আমাকে তো নতুন করে ফিরে পেয়েছি বলো, আমার সব থেকে কাছের বন্ধু হয়ে, সেটা কি কম পাওয়া? আমি না সবকটা ফুল পাইনি, শুধুমাত্র এখানে ওই নীলকণ্ঠ আর ধূত্র ফুলই পেলাম। তবে অবশ্য শোভা মাসি বলছিল যে ওই মন্দিরের সামনে যে দোকানগুলো বসবে ওখান থেকে নাকি আকন্দ ফুলের মালা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা। ও মা, আবার কি বলছি শোনো না, আজকে তুমি একটু ভালোভাবে শাড়ি পরবে, মানে ভালো করে সাজবে, তুমি তো অনেকদিন হলো সাজানো বলো। তুই না সত্যি আমার আবার সাজ, তুই বরং একটা কাজ কর, রানীমা তোকে আগের বছর যেটা বানিয়ে দিল তুই সেটা পর, খুব ভালো লাগবে দেখতে। তুমি যদি ভালো করে না সাজো আমিও কিন্তু ভালো করে সাজবো না, আমি বলে দিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, এবার তুই যা তো একটু বিশ্রাম নে। আমি আরে আমি সব করছি, তুমি গিয়ে বিশ্রাম নাও, তোমাকে সারা রাত জাগতে হবে না, যাও বিশ্রাম নাও। তুই না সত্যি পারিস বটে।